আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের সামনে আমি একটি ঔষধ নিয়ে আসছি, যেটা পালমো গোল্ড। তো আপনারা অনেকেই পালমো কেয়ার ব্যবহার করেছেন, সেটার আরও উন্নত লেভেল করে আসছে পালমো গোল্ড। এটা কেন ব্যবহার করবেন এবং কার্যবিধি, সেটা নিয়ে আলাপ আলোচনা করব। তো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, কিন্তু আমরা পোলট্রি খামারি ইউটিউব চ্যানেল, আরও বেশ কিছু ইউটিউব চ্যানেল আছেন, হ্যাঁ, এরা কিন্তু আমার প্রত্যেকটা এপিসোড আপনারা কপি করে আপলোড করতেছেন। তো নিজেরা ভিডিও করলে আমি খুশি হব। এইখানে আমার পিটা দেখেন 112 টাকা এমআরপি আছে এবং ডেটটা দেওয়া আছে, সেই ডেট অনুযায়ী কিনতে পারবেন। এবং এটা যে কোনো ভেটেনারি দোকানে গেলে পাবেন, যেখানে ঔষধ ফিড বিক্রি হয় সেখানে গেলে পাবেন। এটা কেন ব্যবহার করবেন, এইখানে দেখেন প্রয়োগ ক্ষেত্র শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যা, করাইজা, নিউমোনিয়া, এরপরে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, এরকম অনেক ধরনের। তো আমি সহজ ভাষায় আপনাদেরকে বলবো, যাদের মুরগির ফার্মের মধ্যে বা হাঁসের ফার্মের মধ্যে সর্দি বা ঠান্ডা জনিত প্রচুর পরিমাণে সমস্যা দেখা দিয়েছে, তাদের ফার্মে এই পালমো গোল্ড নামের যে ঔষধটা আছে এটা ব্যবহার করলে অত্যন্ত ভালো বা চমৎকার রেজাল্ট পাবেন। যারা কোনোভাবেই সর্দি ঠান্ডা জনিত রোগ সরাতে পারছেন না, এটা ব্যবহার করেন, খুব দ্রুত গতিতেই আশা করি কাজ হবে। বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস সহ বিভিন্ন ধরনের রোগ এটা কিন্তু সমাধান করবে। এবং লেখা আছে সেগুলো দেখে নেবেন, ভিতরে কিন্তু এই কাগজটা থাকে। এটা প্রয়োগ বেদি পোলট্রির ক্ষেত্রে 1 মিলিলিটার 5 লিটার পানিতে ব্যবহার করলে সুফল পাবেন ইনশাআল্লাহ। এটা আপনারা যদি চান মুরগির শরীরে নাকে মুখেও আপনারা স্প্রে করতে পারেন। স্প্রে করলে কিন্তু খাওয়ানোর চেয়ে দ্রুত গতিতে ফলাফল দিবে। এটা 10 মিলিলিটার 1 লিটার পানির সাথে মিশিয়ে স্প্রে করে দিবেন, দেখবেন যে ওটা খাওয়ানোর চেয়ে এটা দ্রুত ফলাফল দেখাবে আপনাকে।